তোর না জিব্বাটায় নামে ছিড়া ফেলাম সাবধানে কথা কইস জিব্বাটায় না ছিড়া ফলাইবো আমার জিব্বা কি গুড্ডি সুতা নাকি যেটা না ছিড়া ফলাইবা সির দেই কত সাহস তোর সির আমার সাহস সম্পর্কে তোর ধারণা নাই আমি তোর যে কি করতে পারি ঘোড়া রান্না করতে পারোস বুঝছ নাই থাপড়া একদম কানের পট্টি ফাড়া দিব চিনস তুই আমার থাপড় দিবি আপনি আমার ডাকে আসেন কেন আপনি আমার ডাকেন তাই আসি আপনি আসেন তাই আমি ডাকি আমি আর আসবো না আমিও ডাকবো না সত্যি না মিথ্যা সব সত্যি কথা আপনি যদি না চান তাহলে জীবনও ডাকবো না জান কি জন্য ডাকছেন আপনার হাত ধরে ঘুরবো তাই ডাকছি ইস আপনি ভাবলেন কেমনে যে আমার হাত ধরে আপনি ঘুরতে পারবেন এনে বাবার কি আছে আপনি আমারে 100% লাইক করেন বিনিময়ে আমি আপনাকে 50% লাভ করি জি না কথাটা পুরো উল্টা আপনি আমারে 100% লাভ করেন আমি আপনার 0% লাভ করি না তাই নাকি আপনি আমারে 0% লাইক করেন তা তো আপনার সাথে কথা বলাই বেকার আপনি এখন যেতে পারেন জান যাবো মানে আপনি কেন ডাকছেন সেটা আগে বলেন আমি তো একটু আগেই বলছি আমি আপনার হাত ধরে ঘুরতে চাই হাঁটতে চাই কিন্তু এখন আপনার সাথে আমার ঘোরার হাঁটার দুইটার ইচ্ছে মিটে গেছে আপনি এখন যাইতে পারেন যান আরে আজব আপনি তো অনেক পল্টি বাস একটু আগে বলতেছিলেন আমার হাত ধরে আপনি অনেক ঘুরতে ইচ্ছা করতেছে আর এখন বলতেছে ইচ্ছা করতেছেন না আপনি কি পাইছেন আমারে হ্যাঁ মেয়ে মানুষের মনে খেলাধুলা করবেন যখন মন চাইবে খুব আদর করবেন যখন মন চাইবে আপনি ছুঁড়ে ফেলাই দিবেন শোনেন শিউলি কিন্তু এত সস্তা মেয়ে না আপনি তো আমার সম্পর্কে বুঝতেই পারেন নাই আগে আপনি আমার সম্পর্কে লেখাপড়া করে তারপর আমার সামনে আইসেন জান আপনি অতিরিক্ত ভাব মারেন আমার মতো একটা স্মার্ট ছেলে আপনার এই ভাবের দাম কেন দিব আমার বলতে পারেন আরে বাবা এটা আমার এলাকা আমি নাচবো এখানে গান গাইবো টিকটক বানাবো মানামারি করবো চাপাচাপি করবো চাইছে তাই করবো আপনার কি আমি তো এখানে স্বাধীন আপনি এখনো স্বাধীন না আপনার ওই বয়স পার হয়ে গেছে এইগুলো করলে মাইনসে আপনার পাগলাগারত পাঠিয়ে দিব শিউলি যে এত হালকা মনের মেয়ে এইটা তো আমি আগে বুঝি নাই আর রবি যে এত সস্তা দরের ছেলে সেটাও তো আমি জানতাম না এই কি মনে হয় রবি কি সস্তা পোলা নাকি হ্যাঁ মুখ সামলা কথা বলবা খালি যদি তুমি আমার এলাকার কোনো মেয়ে হইতা তাইলে তোমার এমন নাকানি চুবানে আমি খাওয়াইতাম শিউলি তোর না জিব্বাটায় নামে ছিড়া ফেলাম সাবধানে কথা কইস জিব্বাটায় না ছিড়া ফেলাইবো আমার জিব্বা কি গুড্ডি সুতা নাকি যেটা না ছিড়া ফেলাইবা সির দেই কত সাহস তোর সির আমার সাহস সম্পর্কে তোর ধারণা নাই আমি তোর যে কি করতে পারি ঘোড়া রান্না করতে পারোস বুঝছ নাই থাপড়া একদম কানের পট্টি ফাড়া দিব চিনস তুই আমার থাপড় দিবি তোর জানি এ স্যার হায় আল্লাহ আমি সব কি স্বপ্ন দেখি বারবার ওই ছেলেটা চোখের সামনে আসে কেন আমার কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার শুনলি তোমার মনটা ভার মনে হইতেছে কি চিন্তা করো কি চিন্তা করে সেটা আপনারে কই তুইব আমারে কই তুইব কারণ কি জন্য তোমার মন খারাপ এটা আমি জানি আচ্ছা তাহলে কোন কি কারণে আমার মনটা খারাপ না কইতে পারলে কিন্তু আপনার কপালে দুঃখ আছে তুমি রবিরে মনে মনে ভালোবাসছিলা তোমার সেই ভালোবাসার ধন রে লতা সবল মেরে নিয়ে গেল এই কষ্টে মনটা একটু খারাপ তাই না কি করলেন আপনি এ কোনো কথা কইলেন দুলা ভাই আচ্ছা রবির সাথে আমার কোথায় কোন জায়গায় দেখছেন অল্লাহকে তো আমার যোগাযোগই নাই রবির ফোন নাম্বারটা পর্যন্ত আমার কাছে নাই হ্যালো আমার প্রেম কেমনে হয় শোনো একটা কথা কই যারে ভালোবাসা যায় তার সাথে কথা কওয়ার দরকার নাই তার টেলিফোন নাম্বার দরকার নাই দূর থেকে দেখেই তৃপ্তি পাওয়া যায় নাই টেলিফোন নাই রে পিয়ন নাই রে টেলিগ্রাম বন্ধুর কাছে মনের খবর কেমনে জানাইতাম বন্ধুর কাছে মনের খবর কেমনে জানাইতাম যারে তুমি ভালোবাসো তারে ফোন করে কথা কইতে হয় না তারে দূর থেকে দেখলেই তুমি তৃপ্তি পাও শান্তি পাও ওরে বাবা রে বাবা আপনি তো বিশাল জ্ঞানী মানুষ দুলা ভাই এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জ জিতে নিতে পারেন BMW গাড়ি এই রমিও ভাই কেমন আছো ভালো না মনটা ভালো নাই মনটা ভালো নাই কেন হইছে মানে হলো তোমার মতো টাকাওয়ালা কাস্টমাররা আমার প্রোডাক্ট ব্যবহার করে না অথচ আমি প্রোডাক্টাই না গ্রামে গ্রামে বিত্তবানদের সৌন্দর্য বৃদ্ধির প্রচেষ্টা করতেছি অথচ এই যে বিত্তবান মেয়েরা ঢাকা থেকে প্রোডাক্টাই না ব্যবহার করে আর রূপটারে দিন দিন নষ্ট করে ফেলতেছে তুমি কসমেটিক্স এর ব্যবসা শুরু করছো কবে থেকে আমি তো মনে করছিলাম শুধু রাজার স্মৃতি ভ্রষ্ট হয়েছিল এখন তো দেখি তোমারও স্মৃতি ভ্রষ্ট হয়ে গেছে এই কয়দিন আগে যে তোমার গোবারির সামনে আসা গলা ফাটায় গেলাম মনে নাই তোমার গলা ফাটানো চিৎকারের মানে আমি বুঝি নাই রোমিও ভাই একটা মানুষ একটা কাজ করবে একটা মানুষ এতগুলো কাজ কেন করবে
তুমি আগে মেকআপ দিতা সেটাই ভালো ছিল, এখন আবার দেখতেছো তুমি কসমেটিক্স বেসো, ওইদিকে আবার মিউজিক ভিডিও বানাইছো। একটা মানুষ তো এত প্রতিভা নিয়ে জন্মায় না। মিউজিক ভিডিওর খবর পাইছো কেন? আমি যে একটা সুন্দর সিনেমা বানাইলাম সেটার খবর পাও নাই? তুমি যে সিনেমা বানাইছো সে খবর আমি পাইছি। তুমি রমজান দুলা ভাই আর পাওলা পাড়া নিয়ে সিনেমা করছো, সে সিনেমা যে হিট হয়েছে সেই খবরও আমি জানি। তুমি যখন জানোই তাইলে এই সিনেমা দেখো নাই কেন তুমি? আমি ইউটিউব ফেসবুক এগুলো ব্যবহার করি না। তুমি বুলেট ভ্যানে ক্ষতি করার চেষ্টা করতেছো কেন সেটা কও। বুলেটের ক্ষতি আমি করতে যাব কেন? বুলেট কি আমার প্রতিপক্ষ নাকি? বুলেটরে তো আমি গুনাই ধরি না। তুমি যেমন তারে গুনার মধ্যে ধরো না, সেও তোমারে গুনার মধ্যে ধরে না। কিন্তু আমার জানা মতে বুলেট ভাই একটা ক্রিয়েটিভ লোক। লতা তোমারও তো রুচির বিবর্তন ঘটতেছে দেখি। তুমি বুলেটের সাথে এই খ্যাতিমান রোমিওর তুলনা করতেছো লতা? সি এইবার বুঝতে পারতেছি কি কারণে আমার বন্ধু রাজা চেয়ারম্যান তোমারে পাত্তা দিতেছে না। ফাউল কথা একদম কইবা না। রাজা তোমারে কইছে যে সে লতারে পাত্তা দেয় না? সব কিছু তো আর ডোল পিটায় কয়া দিতে হয় না, ভাব দেখাও বোঝা যায়। লতার যে রুচির অধপতন ঘটছে সেটা তোমার কথাতেই আমি বুঝা ফেলছি। নিজের একেবারে বিরাট রুচিবান লোক মনে করো না, তোমার মধ্যে তো রুচির অভাব সবচেয়ে বেশি। লতা থামো, তোমার সাথে আর কথা কইতে আমার ইচ্ছা করতেছে না। আজ থেকে এই রোমিও তোমার বাড়িতে কোনোদিন মেকআপ করতে আসবে না। মেকআপ করানো তো দূরের কথা, কথাও বলতে আসবে না। আসলে লতা কিচ্ছু যায় আসবে না, ক্ষতি তোমারই বেশি হইব। ক্ষতির চিন্তা এই রোমিও করে না বুঝছো, রোমিও সমাজের চিন্তা করে, সমাজের অবহেলিত নারীদের সৌন্দর্য চর্চার জন্য যে শ্রম যে মেধা দিন দিন বিকশিত করে যাচ্ছে এই রোমিও, এবং তার জন্য যে সমাজ মনোযোগের আকর্ষণ করছে এই রোমিওর, তাতেই আমার শান্তি। তোমার মতো ধনীর দুলালিদের পিতলা খাতিরের আমার কোনো প্রয়োজন নেই। আসি, খোদা হাফেজ। কেরামে পাগলের সংখ্যা দিন দিন বাইরে যাইতেছে।